আমরা মৌলানা আজাদ কলেজের ছাত্রছাত্রীরা আজ একই সঙ্গে বাংলার দুটি পৃথক সময়ের দুই যুব প্রতিভুর জন্মদিনের শ্রদ্ধার্ঘ নিবেদনে ব্রতী হয়েছি, রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়। এই দুজনের কাছ থেকে ভিন্ন ভিন্ন শিল্প মাধ্যমে আমরা পেয়েছি জীবনের নানা সংকটের নানা ভাষা পরিচয়, আবার সেই সংকট থেকে উত্তরণের দিশাও, যে দিশার আজ আমাদের খুব প্রয়োজন। এখন বিশ্বের মানুষ বড় কাঁদছে, চাই আলো, চাই প্রাণ, চাই জীবনের অস্তিবাচক আশ্রয়। প্রথম নিবেদন আমাদের স্বল্প কটি কথায় জন্মশতবর্ষে পদার্পণ করা সত্যজিৎ রায় সম্পর্কে, তারপর সব পথ হয়ে সেই মিলে যাবে শেষে সেই রবীন্দ্রনাথেই। আমরা এই সংকলনের নাম রেখেছি জন্মদিনে। এতে পর্যায়ক্রমে অংশগ্রহণ করেছে সুচরিতা চ্যাটার্জি, সায়রী রায়, অতুলান্ত ঘোষাল, তপজা মুখার্জি, ঐন্দ্রিলা ব্যানার্জি, বিপন রায়, স্নেহা দে, মেরিনা ব্যানার্জি এবং শ্বেতাশ্রী নন্দন। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম। এক আগন্তুক ভাইরাসের আক্রমণে যখন আমরা বিপর্যস্ত, তখন হয়তো প্রফেসর শঙ্কুর শরণাপন্ন হওয়াই শ্রেয়। আগন্তুক বা প্রফেসর শঙ্কুর সৃষ্টিকর্তা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালন তাই শুধুই কোনো স্মৃতিচারণ নয়, বরং অন্ধকার সময়ে আলোর দিশারি। সমালোচকের ভাষায় আমাদের খণ্ডিত অস্তিত্বের সমস্যা সংকুল জগৎটা সত্যজিতের লেখায় মাথাচাড়া দেয় না। ১৯-২০ শতকের বাংলা সাহিত্য, শিল্প, চিত্রকলায় বিদ্যাসাগর, যামিনী রায়, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ বা রামমোহন রায়দের হাত ধরে যে নবজাগরণের সূচনা হয়েছিল, তা পূর্ণতা ও বিশ্বব্যাপী স্বীকৃতি পায় সত্যজিৎ রায়ের হাত ধরেই। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৌত্র ও সুকুমার রায়ের পুত্র, কবিগুরু প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের কলাভবনে শিক্ষাপ্রাপ্ত সত্যজিতের বহুমুখী প্রতিভা আজও আপামর ভারতবাসীকে গর্বিত করে। সত্যজিতের প্রধান সৃষ্টির জগৎ চলচ্চিত্র, যা তৎকালীন বাঙালি সমাজের কাছে যথেষ্ট নতুন এক শিল্প মাধ্যম এবং সেখানে তার সিদ্ধি বিশ্বমানের ও অবিস্মরণীয়। একথা বলা হয়তো অত্যুক্তি হবে না যে বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের পর সত্যজিৎই পেরেছিলেন প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনের মাধ্যমে বাংলা তথা ভারতের পতাকা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে। বাংলার এক সম্মানিত সাহিত্য ভবন ও সাহিত্য পরিবারের ঐতিহ্য ছিল সত্যজিতের রক্তে, তার সঙ্গে মিশেছিল তার প্রতিভা, মেধা, ব্যক্তি স্বাতন্ত্র্য, কল্পনা, উদ্ভাবনী মন আর অকৃত্রিম গদ্যশৈলী। কোনো জটিল তত্ত্ব নয়, সাহিত্য ও চলচ্চিত্রে তিনি খুঁজেছেন মুক্তি ও বিস্ময়। অপু ও দুর্গা হয়ে উঠেছে আমাদের ঘরের ছেলে মেয়ে। জ্বর সারার পর রেলগাড়ি দেখতে যাওয়ার ইচ্ছা পাঠককে জীবনের স্বপ্ন দেখায়, নতুন করে বাঁচতে শেখায়। সিনেমার সঙ্গে তিনি সাহিত্য ভাবনাতেও ব্যক্ত হয়েছিলেন এক নতুন দিগন্ত রচনায়। জগৎ জীবনকে সত্যজিৎ দেখেছেন শিল্পীর চোখ দিয়ে। তার রচনায় কিশোর পাঠক ও পরিণত পাঠকের বিভাজন রেখা মুছে গেছে অনায়াসে। তার জন্মের শতবর্ষ পরও আমাদের চর্চার বিষয় শুধু সাহিত্যিক বা চিত্র পরিচালক সত্যজিৎ নন, শিল্পী ও সঙ্গীতকার হিসেবেও তিনি সমানভাবে সমাদৃত। ইতালীয় নিওরিয়ালিজম ধারার প্রকাশ ঘটেছে তাঁর চিত্রশৈলীতে। তাঁর রচিত বহু গল্প ও বইয়ের অলঙ্করণ ও প্রচ্ছদ তাঁরই সৃষ্টি। চাঁদের পাহাড়ের প্রচ্ছদ যে কোনো বয়সের পাঠকের আকর্ষণের কারণ। ১৯৫৫তে পথের পাঁচালী মুক্তি পায়,
ও কান ফিল্ম ফেস্টিভ্যালে পায় শ্রেষ্ঠত্বের সম্মান। অ্যাবস্ট্রাকশন নামে একটি ইংরেজি গল্প দিয়ে সাহিত্য ক্ষেত্রে তার আত্মপ্রকাশ ও সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু। তার সৃষ্ট ফেলুদা ও শঙ্কু বাংলা ও বাঙালির মনে স্থায়ী আসন করে নিয়েছে। গোয়েন্দা কাহিনী, কল্পবিজ্ঞান, উপন্যাস, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা, চিত্রনাট্য, সম্পাদনা বা অনুবাদ সর্বক্ষেত্রে ঈশ্বরজিতের অবাধ বিচরণ। তার অদ্বিতীয় সৃজনশীলতার স্বীকৃতি ভারতরত্ন, ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ান অফ অনার, লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য বিশেষ অস্কার ও আরও অজস্র পুরস্কার। সময়ের সাথে সাথে পুরনো সুরার মতো সত্যজিৎ রায়ের প্রাসঙ্গিকতা বেড়েই চলেছে। তার চিত্র পরিচালনা ও সিনেমার খুঁটিনাটি, অননুকরণীয় গদ্যশৈলী, বিস্তারিত অলঙ্করণ প্রতিদিন সমালোচকদের নতুন আঙ্গিক যোগায়। সত্যজিৎ কখনো পুরনো হন না, কারণ সত্যজিৎই বলেছেন দেয়ার ইজ অলওয়েজ এ রুম ফর ইম্প্রোভাইজেশন। তাই তার জন্মশতবর্ষে আমাদের আশা যে সত্যজিতের সদর্থক সৃষ্টি আমাদের নতুন করে বাঁচার রসদ যোগাবে। আজ থেকে বহু বছর পরে কোন এক তারিণী খুঁড়ে শোনাবে মানব জাতির অপরাজিত থাকার গল্প। তোমার কি দায় বলো এ রোগে, কে মাতে কোথায় নিজ ছায়ার নেশায়, কোথা কে শৃগাল ছোটে কিসের ধান্ধায়, কোন অশ্বতর কান ফাটায় রেশায়, তাকে রাখো দূরে আজ পঁচিশে বৈশাখে, আর ওই পাহাড়ে পাহাড়ে চড়ো প্রাণ মন ভরো, উৎসে যাও অলোক নন্দায়, কোথায় কে কিবা বলে কি লেখে কোথায়, জলাতঙ্কে ভোগে প্যারাইনার চিৎকারে, কে ছোটে কোথায় সারা দেশের ধিক্কারে, সে নয় তোমার দায় পঁচিশে বৈশাখে, দায়িত্ব তোমার সারা বাংলার মনে খুঁজে পাওয়া উত্তরাধিকার, পাহাড়ের স্রোতে নামা নদীর সোঁতায় সমতলে স্রোত গড়, প্রাণ মন ভরো। প্রচণ্ড গর্জনে আসিল এক দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল যশনি কার্যন, প্রচণ্ড গর্জনে আনন্দে জাগাব অন্তরে শক্তি, ছাড়রে শঙ্কা জাগো ভীরুয়ালস, আনন্দে জাগাব অন্তরে শক্তি, অকুণ্ঠ রাখি মেলি হের প্রশান্ত বিরাজিত, মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয়।
প্রচণ্ড গর্জনে আসিল এক দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল যশনি তার্জন প্রচণ্ড গর্জনে। অপরাহ্নে এসেছিলে জন্মবাসরের আমন্ত্রণে পাহাড়িয়া যত, একে একে দিল মোরে পুষ্পের মঞ্জরি নমস্কার সহ। ধরণী লভিয়াছিল কোন ক্ষণে প্রস্তর আসনে বসি, বহুযুগ বন্হিতপ্ত তপস্যার পরে এই বর, এ পুষ্পের দান মানুষের জন্মদিনে উৎসর্গ করিবে আশা করি, সেই বর মানুষেরে সুন্দরের সেই নমস্কার আজি এলো মোর হাতে, আমার জন্মের এই সার্থক স্মরণ। নক্ষত্রে খচিত মহাকাশে কোথাও কি জ্যোতিষ সম্পদের মাঝে কখনো দিয়েছে দেখা এ দুর্লভ আশ্চর্য সম্মান। আজি জন্মবাসরের বক্ষ ভেদ করি, প্রিয় মৃত্যু বিচ্ছেদের এসেছে সংবাদ, আপন আগুনে শোক দগ্ধ করি দিল আপনারে, উঠিল প্রদীপ্ত হয়ে সায়ান্ন বেলার ভালে অস্ত সূর্য দেয় পরাইয়া রক্তোজ্জ্বল মহিমার টিকা, স্বর্ণময়ী করে দেয় আসন্ন রাত্রির মুখশ্রীরে, তেমনি জ্বলন্ত শিখা মৃত্যু পরাইল মোরে জীবনের পশ্চিম সীমায়, আলোকে তাহার দেখা দিল অখণ্ড জীবন, যাহে জন্ম মৃত্যু এক হয়ে আছে সে মহিমা উদ্বারিল যাহার উজ্জ্বল অমরতা, কৃপণ ভাগ্যের দৈন্যে দিনে দিনে রেখেছিলে ঢেকে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিনে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা,
নিজের মনে নাচানো মানিক হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি সকতি যেন রয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন নম্র শিরে। সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারই যেন না করি সংশয়। Daughter.